বন্ধুরা সবাই কেমন আছেন আমি চিরঞ্জিত ফ্রম চিরঞ্জিত থ্রি সিক্সটি আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেসে অ্যাফিল মাধ্যমে অ্যাফিলার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনারা আর্ন করবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর জন্য আপনার কোনো মানে টাকা ইনভেস্ট করা লাগবে না এটা সম্পূর্ণই ফ্রি ফ্রি আপনি প্রমোট করে এগুলো আছে আপনি এদের প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং আছে সেখান থেকে কমিশন পাবেন সো প্রোডাক্টগুলো আপনি মানে প্রথমে আপনাকে এজন্য প্রথমে আপনাকে চারটে কাজ করতে হবে আর রেজিস্ট্রেশন ডিপলিং ডিপলিং ক্রিয়েট করতে হবে তারপর ব্রাউজার এক্সটেনশন অ্যাড করতে হবে তারপর ট্রাফিক সোর্সটা অ্যাড করে দিতে হবে এদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের দিয়ে সো আমি সবগুলাই দেখাবো আস্তে আস্তে তা সো তাহলে শুরু করি রেজিস্ট্রেশনের জন্য আপনি প্রথমে এই লিঙ্কটি ক্লিক করবেন আরেকটা কথা বলে রাখি আমাদের আসছে এই যে অ্যাফিলিয়েট আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন এবং এখান থেকে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা প্লাস হেল্প পাবেন সো এই আসছে গ্রুপে জয়েন করার জন্য আপনি প্রথমে যাবেন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট এই ঠিকানায় যাবেন ঠিকানায় গেলে আমাদের এই গ্রুপটা পাবেন এবং গ্রুপের পিন পোস্টে আপনি এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন অথবা এই যে ইউটিউবের ডেসক্রিপশনে প্রথমেই আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন এবং এই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং এর কিছু সুযোগ সুবিধা আমি বলে দিই প্রথমেই এর কমিশন রেট অল টাইপ অফ প্রোডাক্ট এইট মানে অনেক হাই রেট এবং এরা খুবই ইজি এবং ফাস্ট পেমেন্ট করে এবং মাসে দুইবার আপনি পেমেন্ট নিতে পারবেন মিনিমাম পেমেন্ট টেন ডলার তার মানে দশ ডলার হলেই আপনি পেমেন্টটা তুলতে পারবেন এবং তাদের ওখান থেকে সরাসরি স্কাইপ সাপোর্টটা পাবেন এবং আছে আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন তারা সবগুলো সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করে এবং মোস্ট ইন্টারেস্টিং থিং আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যে কোনো ওয়েবসাইট ছাড়া কিন্তু এবং আপনি সব ধরনের অ্যাক্সেসই পাবেন কিন্তু এর মধ্যে কথা হচ্ছে আপনি এটা পাওয়ার জন্য হচ্ছে ওয়েবসাইট বাদে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই এই লিংকে ক্লিক করে অ্যাপ্লাই করবেন নাহলে হয়তোবা পরবর্তী মানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় ঝামেলা করতে পারে এবং তাদের রেফারেল সিস্টেম আছে এবং আপনি যে কোনো কান্ট্রিতে সেল করতে পারবেন এবং কমিশন হচ্ছে পাবেন আর ডিসঅ্যাডভান্টেজ অথবা অসুবিধাগুলো হচ্ছে এদের প্রোডাক্টের প্রাইসটা একটু লো সেটা সমস্যা না আপনি অনেক সেল করবেন অনেক কমিশন পাবেন এবং শিপমেন্ট হতে পাঁচ থেকে ষাট দিন সময় লাগে যেহেতু এরা সারা বিশ্ব পৃথিবীতে আসছে প্রোডাক্টগুলো সেল করে সো শিপমেন্ট সময়টা একটু বেশি লাগে এবং আপনি কমিশন পাবেন শিপমেন্ট হওয়ার পরেই মানে প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরেই আপনি হচ্ছে কমিশনটা পাবেন সো আপনি এই লিঙ্কটা লিঙ্কে ক্লিক করেন ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে মানে রেজিস্ট্রেশন ফর্মটা আসবে এই যে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ওয়েব মাস্টারটা সিলেক্ট করবেন আর বায়ারটা যেন সিলেক্ট করবেন না বায়ার সিলেক্ট করলে আপনি এদের মানে অন্য ইয়েটে চলে যাবে ঠিক আছে আপনি ওয়েব মাস্টার সিলেক্ট করবেন ওয়েব মাস্টার সিলেক্ট করে ওয়েব মাস্টার সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ফুল নেমটা দেবেন আরেকটা কথা বলে রাখি এখানে সবগুলোই রিয়েল দেবেন ঠিক আছে আর রিয়েল নেম এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে লগ ইন অর্থাৎ আপনার ইউজার নেম ইউজার নেমটা দেবেন যে আপনার যে কোনো একটা দেবেন ইউজারনেম আর এখানে ইমেলটা দিবেন আপনার ইমেল দিয়ে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে আপনার স্কাইপ আইডিটা দিবেন আর এখানে ফোন নাম্বারটা দিবেন আর ফোন নাম্বারটা হচ্ছে সরাসরি আপনি বসায় দেবেন এই এরকম ফোন নাম্বারটা বসায় দিবেন আর স্কাইপের ইউজারনেম নেম অথবা ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন আর দিয়ে এখানে সাইন আপ করবেন আর সাইন আপ করার পরে ওরা একটা মেইল পাঠাবে আপনার মেইলে কনফার্ম করার জন্য এই যে মেইলটা এরকম হবে দেখতে এই মেইলটা আসার পরে আপনি হচ্ছে এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পরে ওরা হচ্ছে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে অ্যাফিলিয়েট ওদের আছে অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে আপনাকে আর ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন ওদের মিনিগুল আছে এখান থেকে টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে আপনাকে প্রথমে একটা ডিপ লিঙ্ক ক্রিয়েট করতে হবে সো ডিপ লিঙ্ক ক্রিয়েট না করে আপনি কাজ করতে পারবেন না সো এই যে ডিপ লিংকে ক্লিক করবেন ডিপ লিংকে ক্লিক করার পরে এখানে একটা নাম দেবেন আপনার নামও দিতে পারেন এই যে আমি দুইটা ডিপ লিঙ্ক ক্রিয়েট করেছি অলরেডি সো আমি আপনাকে আর একটা ক্রিয়েট করে দেখাই এখানে একটা নাম দেবেন এই ডিপ লিঙ্কটা হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি এই জন্য আছে এখানে একটা নাম দিবেন এখানে আলি এক্সপ্রেসে থাকবে সমস্যা নাই আর এখানে আলি এক্সপ্রেসের যে কোনো একটা লিঙ্ক দিবেন এই হোম পেজের লিঙ্কটা আপনি দিয়ে দেবেন কপি করে এখানে পেস্ট করলেন পেস্ট করে ক্রিয়েট ডিপ লিঙ্ক এটাতে সিলেক্ট করে ডিপ লিঙ্কটা ক্রিয়েট করবেন ডিপ লিঙ্কটা ক্রিয়েট করার পরে এখানে দেখাবে এবার আছি তিন নম্বর স্টেপে ব্রাউজার এক্সটেনশন আপনার একটা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করতে হবে এই যে ব্রাউজার এক্সটেনশন অ্যাড করার জন্য টুলস টুলসে তো আপনি আছেন এখান থেকে নিচে আসবেন নিচে এসে দেখবেন যে ব্রাউজার এক্সটেনশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে তিনটা ব্রাউজারে আপনি কাজ করতে পারবেন মজিলা ফায়ারপক্স গুগল ক্রোম আর অপেরা আর ব্রাউজার এক্সটেনশন অ্যাড করার জন্য অপেরা কিংবা গুগল মজিলা আর যে কোনো একটা ক্লিক করে এই অ্যাড এক্সটেনশন এটাই ক্লিক করবেন আর যেহেতু আমার অলরেডি এই যে এখানে অ্যাড আছে তাই আমি আর অ্যাড করছি না আপনি এই অ্যাড এক্সটেনশন ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এবার আসি চার নাম্বার প্রসেস চার নম্বর প্রসেস আছে ট্রাফিক সোর্স আপনাকে কাজ করার পূর্বে ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হবে সো ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য এই যে উপরে আপনি মেনু বার থেকে ট্রাফিক মাই ট্রাফিক সোর্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি এই অ্যাড ট্রাফিক সোর্স এটাতে ক্লিক করুন ক্লিক করে এখানে আপনি যেটা যেটা দিয়ে মানে আপনি এদের প্রোডাক্টগুলো প্রমোট করতে চাচ্ছেন সেই ট্রাফিক সোর্সগুলো অ্যাড করে দেবেন যেমন ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আপনি পেজ খুলে প্রমোট করতে পারবেন তাছাড়া ওয়েবসাইট আছে আপনার যদি ওয়েবসাইট থাকে অলরেডি সেখান থেকে প্রমোট করতে পারবেন তো আমি আছে আপনার আপনাকে বলবো প্রথমে আপনার যেগুলো মাধ্যমে প্রমোট করবেন সেগুলো আপনি অ্যাড করবেন তো একটা কথা বলে রাখি আপনি যদি মনে করেন যে দশটা গ্রুপ কিংবা পাঁচটা হচ্ছে ফেসবুক পেজ কিংবা অন্য সোশ্যাল মিডিয়া পেজে প্রমোট করতে পারেন প্রথমে সেজন্য আপনি সেইগুলার মানে লিঙ্কগুলো দিয়ে দেবেন যেমন আমি একটা গ্রুপে প্রমোট করব এই যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আলি এক্সপ্রেস থাকবে এখান থেকে চুজ এ ক্যাটাগরি আপনি যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইট সিলেক্ট করবেন আর যদি গ্রুপ হয় কিংবা সোশ্যাল কোনো প্রোফাইল হয় তাহলে এই যে সোশ্যাল মিডিয়া এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এ ট্রাফিক সোর্স এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে এরকম আসছে দেখাবে যে ট্রাফিক সোর্স আপনি অ্যাড করেছেন কিন্তু এখানে প্রথমে অ্যালো থাকবে না প্রথমে আসছে রিভিউতে থাকবে এবং দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনার এটা অ্যালো দেখাবে ঠিক আছে মানে তারা এটা অ্যাপ্রুভ করে নেবে সো কাজ করার আগে আপনি এই এই কাজগুলো করে নেবেন এই ট্রাফিক সোর্সটা অ্যাড করে নেবেন ট্রাফিক সোর্স যদি অ্যাড না করেন তাহলে সমস্যা নাই কিন্তু আচ্ছা যদি অ্যাড করেন তাহলে ভালো হয় তাহলে আর এরা আসছে ঝামেলা করে না এই যে অ্যাফিলিটারের সো এবার এবার দেখি আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে পাবেন এই যে আলি এক্সপ্রেসে যাবেন আলি এক্সপ্রেসে যেয়ে আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যে প্রোডাক্টটা আপনি প্রমোট করতে যাচ্ছেন আমি ধরেন একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এটা একটা ড্রেস এই প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আপনি এই যে আছে আপনার প্লাগ ইনটা ইনস্টল করছেন এই প্লাগ এখানে ক্লিক করবেন প্লাগ ক্লিক করার পরে এর একটা এই দেখেন এরকম একটা আসবে এরকম থেকে এখানে আমি এই যে এই ডিপ লিঙ্কটা ক্রিয়েট করেছিলাম এটাইতে টিক দিয়ে এই যে এটাতে টিক দিয়ে নেবেন শর্ট লিংক লিঙ্ক নাহলে লিঙ্কটা অনেক বড় হয়ে যাবে আর টিক দেওয়ার পরে গেট লিঙ্ক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনি প্রমোট করবেন এখন এই লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এভাবে আপনি মনে করেন যে আরো প্রোডাক্ট সিলেক্ট করবেন আর প্রোডাক্ট সিলেক্ট করে আপনি সব ধরনের প্রোডাক্টের জন্য যাচ্ছে প্রমোট করতে পারবেন ধরেন আমি আরেকটা দেখাই এই দেখেন আমি এই ধরেন এই ফোনটা এটা হচ্ছে ট্যাব এই ট্যাবটা আমি প্রমোট করতে যাচ্ছি এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে এই যে আপনি আমি তো দুইটা ডিপ ক্রিয়েট করছি এই জন্য দুইটা আসছে আপনি ধরেন যে কোনো একটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নিয়ে এই যে গেট লিঙ্ক এটাতে ক্লিক করবেন করলে এই যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন কিংবা আছে অন্যান্য ওয়েতে আপনি আছে শেয়ার করতে পারেন সাম পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই লিঙ্কগুলা প্রমোট করবেন এবং মানে খুব কম খরচে হয়তোবা আমি একটা ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করা দেখাবো দশ ডলারের ভিতরে কীভাবে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন কন্টেন্ট লিখবেন কীভাবে এদের প্রোডাক্টগুলো কীভাবে সিলেক্ট করবেন এগুলা নিয়ে আমি ডিটেলস ভিডিও তৈরি করবো পরবর্তীতে সো আপনারা আছেন সবাই অ্যাভিলেট অ্যাকাউন্ট খুলে প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুকে প্রমোট করতে থাকেন সোশ্যাল মিডিয়া অথবা টুইটার কিংবা প্রিন্টারেস্ট এগুলা সাইটে আপনি মানে একটা নিজে নিজে এক একটা অ্যাকাউন্ট খুলে আপনি প্রমোট করতে থাকেন এবং যে কোনো সমস্যার জন্য আমাদের এই গ্রুপে আছে আপনি জয়েন করেন গ্রুপের লিঙ্কটা হচ্ছে ফেসবুক ডট কম এক্সপ্রেস অ্যাফিলিয়েট এবং অবশ্যই আমার চ্যানেলে আছে যদি কিছু না বোঝেন তাহলে নিচে কমেন্ট করেন অথবা হচ্ছে ফেসবুকে আমাকে মেসেজ দিলেও সমস্যা নাই আমি আসছে প্রবলেমগুলো সলভ করে দেব সো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আর আছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে দয়া করে কমেন্ট করেন সো আপনারা কাজ শুরু করে দেন অ্যাপিলেট লিঙ্কটাতে আছে সাইন আপ করে কাজ শুরু করে দেন সো ধন্যবাদ